জিয়াউর রহমান ও খালেদা জিয়া সব সময় ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। গতকাল সন্ধ্যায় শরীয়তপুরের সখীপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তারা কখনো সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি। এছাড়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। স্বাভাবিক ভোটে কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসে নাই, আপনাদের ভুলে গেলে কিন্তু চলবে না। কিভাবে তিনি সংঘর্ষিত রাষ্ট্রপতি হয়েছিলেন সেনাবাহিনী প্রধান থেকে, আজকে বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা জিয়াউর রহমানের ওই খুনি ফারুক রশিদের বক্তব্যের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে।